আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্প্যাম। কেন স্প্যাম হয়? অনেক চিন্তা চিন্তিত হয়ে পড়েন যারা দিনরাত পরিশ্রম করে, 30টা 40টা ফ্রেন্ড করেন, রাতে 2টা 3টা সময় ঘুমান, সকাল ঘুম থেকে উঠে দেখেন অনেকটাই কমে গেছে, স্প্যাম হয়ে গেছে। আপনি নিজেই দেখুন, আপনি যদি রাতে ঘুমানোর আগে দেখেন যে আপনার 230টা, এত কষ্ট করে করলেন 230টা, ঘুম থেকে উঠে যদি দেখেন যে 205টা, বাকি 25টা নেই, আপনার কেমন লাগবে? ঠিক তেমনইভাবে যার কমে সে ঠিক তেমনইভাবে কষ্ট পায়। এই জায়গাটাকে আপনি আপনার জায়গায় নিয়ে আসেন, আপনার কেমন লাগবে সেটা দেখেন। তাই আসুন আমরা কারোর সাথে চিটিংবাজি না করে রিল্যাক্স মাইন্ডে আমরা ওনাকে বন্ধ করি। আমরা বন্ধ করব মিনিমাম 2 থেকে 2.5 মিনিট দেখব, তারপর লাইক কমেন্ট আর বেল বাজাবো। আমার রিকোয়েস্ট থাকবে এভাবে যদি আপনি বন্ধ করেন তাহলে আর স্প্যাম হবে না। কারণ আপনার যদি স্প্যাম হয় কেমন লাগবে? তাই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার নিজের করে ভাবুন। আপনি ভাবুন ওনার আইডি আপনার আইডি, দেখবেন আপনি সাকসেসফুল হবেন। আপনি হিংসা করবেন না, আনসাবস্ক্রাইবার করবেন না। গত 4 দিন আগে রাত 4টার সময় আমি ঘুমাই, সাবস্ক্রাইব আমার ছিল 945টা, ঘুম থেকে উঠে দেখি 893টা। কেমন মনটা এত খারাপ হয়েছে যে এত রাত্রে পরিশ্রম করে এতটা করলাম, সকালে উঠেছি যেই সেই, খুব কষ্ট পেলাম। আমার মতো আরও অনেকেই অনেক কষ্ট পেয়েছে, কষ্ট পাবেনি। কাউকে কষ্ট দিবেন না, কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না। তাই আমার রিকোয়েস্ট থাকবে আপনি স্প্যাম করবেন না। আর অনেকজনে আছেন অনেক কথা লিখে থাকেন, অতিরিক্ত কোনো লিখতে যাবেন না। অতিরিক্ত লিখতে গেলে এমন জিনিস আছে যা আপনি এখান থেকে আপনার জন্য একটা স্প্যাম হতে পারে লেখার জন্য। আর একটা জিনিস, লাইভে যারা আসেন ওরা অনেক কষ্ট করেন, 2 থেকে 3 ঘন্টা ওনারা কথা বলেন, ওনাদেরকে অযথা আপনারা ডিস্টার্ব দিবেন না। আর আপনি কমেন্টে লিখবেন না সাবস্ক্রাইব, আর আপনারা লিখবেন না 1 2 3, এগুলা লিখবেন না, মানে সংখ্যা লিখবেন না আপনারা। সংখ্যা লিখলে স্প্যাম হয়ে যায়, ওনারও ক্ষতি আপনারও ক্ষতি। আপনি কি চান আপনার চ্যানেলে ক্ষতি হোক? তা আপনি যদি চান না আপনার চ্যানেলে ক্ষতি হোক, তাহলে অন্য চ্যানেলও আপনি ক্ষতি করবেন না, সেটা মনে রাখবেন। আপনি যদি আরেকজনের জন্য কুয়া খুঁজেন, সেই কুয়াতে আপনাকেই পড়তে হবে, সেটা বাস্তব, সেটা বিশ্বাস করতেই হবে। তাই আসুন কারো ক্ষতি না করে ওর একটু লাভ করতে পারি কিনা সেটা। আমি যখন ভিডিও ইউটিউবার ছিলাম না, তখনই কারো ভিডিও দেখলে আমি দেখতাম, কারণ আমার জন্য যদি এর একটু প্রফিট হয় তাহলে সবচেয়ে ভালো। আমি নিজেকে ধন্য মনে করব আমার জন্য আর জন্য প্রফিট হচ্ছে। আপনারা যে কাউকে বন্ধু বানাবেন, আপনি দিনে 20টা করেন, আপনার লাগবে না অতিরিক্ত, সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনারা দিনে 20টা করেন, সেই 20টা যেন 20টা থেকে যেন 19টা না হয় কারো। আপনি একজনকে 2টা করেছেন, অল ডান, ভালো করে 2টা করেন। আর আমার রিকোয়েস্ট থাকবে আপনার যদি 10টা অ্যাকাউন্ট হয় একসাথে করবেন না, আজ দেবেন 2টা, 4 ঘন্টা 5 ঘন্টা পরে আরও দিবেন 2টা, এভাবে দিবেন। যদি একসাথে আপনার এক আইডি থেকে অনেকগুলো আসে তাহলে এটাই স্প্যাম হয়ে যায়। আপনার এক আইডি দিয়ে সাথে সাথে আপনি করবেন না। অনেকজন আছেন যে আমাকে 10টা দেন আমি আপনাকে 10টা দেবো, আমি বলবো এভাবে আপনারা করবেন, আপনি দিলেন একটা, 5 মিনিট পরে উনি দিবেন একটা, আরও 10 মিনিট পরে আপনি দিলেন একটা, উনি দিলেন একটা, এভাবে একসাথে আপনি দিবেন না। আপনি একসাথে 5টাও যদি দেন তাহলে এগুলো স্প্যাম হয়ে যাবে। আসলে অনেকজনের
দুষ হয় না, অনেক দিতে গিয়ে সমস্যা পড়ে যান। কারণ আপনি দিতে যাচ্ছেন 5টা, এখন কীভাবে দেবেন বলেন? 1 মিনিট দেখেই টেনে টেনে আপনি দিয়ে দিবেন, তখন আপনার এটা স্প্যাম হয়ে যাবে। অন্য সাথে সাথে কাউন্ট করবে, 15 থেকে 20 মিনিট পর আর সেটা কাউন্ট করবে না। সেটার জন্য আপনার চ্যানেলের ক্ষতি হয়, ওনারও চ্যানেলের ক্ষতি হবে। তাই আসুন আমরা কারো ক্ষতি না করি, আমরা সৎভাবে সৎ বন্ধ করে নিব একজন অন্যজনকে, যেন কারো স্প্যাম না হয়, কাউকে যেন কষ্ট না দেন। আপনার স্প্যাম হলে যেভাবে কষ্ট পাবেন ঠিক তেমনইভাবে ওনার স্প্যাম হলে অনেক কষ্ট পাবেন। আপনি কি চান একজন মানুষকে কষ্ট দিতে? যদি না হয় তাহলে আর কখনো এই ভুল করবেন না। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় তাকে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।